এই বরদোয়া নিয়ে যাবি কই? এই মানুষের বরদোয়া নিয়ে যাবি কই তুই? ছাইরা দাও, কারণ আলেমদের বরদোয়া নিলে তোর ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের বরদোয়া নিবি না, পায়ে হাত রেখে বলছি। মানুষ বরদোয়ার থেকে বাঁচতে পারে না, আর তুই ইচ্ছা করে বরদোয়া নিচ্ছ। বয়ান করেছি তিন কথা সাহায্য সম্পর্কে, পারো না ওই আয়াত খুঁজে বাইর করবি কোরআন শরীফ থেকে। এত নাম্বার আয়াতের বয়ান এত তারিখ, আর কিছু দরকার আছে? আজকে তারিখে বয়ান করছি, মানুষ শুনতে চায় আজকের বয়ান। তারিখ আজকের দিয়া বয়ান দিছে তিন বছর আগেরটা, আছে না নাই? প্রধানমন্ত্রীর ছবি দিয়া, আমার ছবি দিয়ে, বক্তাদের ছবি দিয়ে মিডিয়ার মধ্যে বয়ান ছাড়া কোরআনের বয়ান চূড়ান্ত বেয়াদবি নয় কি? কারণ এই সমস্ত কিছু সংক্ষিপ্ত কিছু মিডিয়া ছেলেদের অসতর্কতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে জাতির কাছে ওলামায়ে কেরাম। বিউটি পার্লারের মতো মাস্তানি করিস না, বেশিক্ষণ রং থাকবে না। আলেমদের বরদোয়া নিও না, পায়ে হাত রেখে বলছি। তুমি যে আলেমের সম্মানের উপর আঘাত করছো তুমি হয়তো বুঝতে পারো না, সে তো বরদোয়া করছে দিল খুলে তোমার জন্য, কষ্ট হয়েছে, হাত তুলে বরদোয়া করা লাগে না, কষ্ট আসছে তো, আহ শব্দ বের হয়ে গেছে, শব্দটা গিয়ে তোর কপালে লাগছে, কি দরকার? আমি বয়ান করছি, আয়াত বলছি, তুই যদি বয়ান বুঝো, বয়ানের একটা হেডিং দিয়ে দাও যে তিন কথার বয়ান হচ্ছে হাফিজুর রহমানের এত তারিখ। আর একজন আলেম আমার বয়ান দেখতেছে, তুমি করলা কি, ফট করে ওই বয়ানের মাঝে একটা মহিলার অ্যাড দিয়ে দিলাম, এই গুনার ভার কে নিবে, এই গুনার দায় কে নিবে? অতএব চেষ্টা করো গুনার থেকে বাঁচিয়া সৎকার সওয়াব কামাই করার, দেখবা আল্লাহ আরো বরকত বাড়ায় দিবে, খবরদার। এরপরে বয়ান করছি দুই ঘন্টা, তুমি পাঁচ মিনিটের বয়ান দিলা কেন, তিন মিনিটের বয়ান দিলা কেন, আগা কই মাথা কই, খুতবা কই, মোনাজাত কই? মোনাজাত উঠাইতে পারি না, মোনাজাতের সময় আমার ক্যামেরা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। আর একটা ঝামেলা, মোনাজাত মানুষের আবেগ ভরা একটা কান্নার আওয়াজ, এই সময় তোমরা তার মারলে করো ডিস্টার্ব, মানুষের খেয়াল থাকে তোমাদের দিকে, আমাদের মোনাজাতর মধ্যেও হয় ভেজাল, দুনিয়ার লোভে পড়বি বেশিক্ষণ না, হয়তো দেখতেছো অনেক উঠতেছো, পরে যাইতে এক সেকেন্ড লাগবে না, কামাই করে তিনটা ক্যামেরা কিনছো রাস্তায় ধরে সব লয়ে গেছে, খোদায় পারেনি, পারেনি খোদায়, তোর আসলো শেষ, পুঁজি শুদ্ধ সব শেষ, আল্লাহ সব পারে, সব পারে। বরদোয়া নিও না, বাজে কমেন্টস করো না, আলেমদের শান বজায় রাখিয়া ঠিক করলে বয়ানের সাপ্লাই দাও না, হয় তুমি বন্ধ করো, অন্যায় কেন করো, আলেমের উপরে দোষ আসবে কেন? খুব সাবধান, অন্যায়কে অন্যায় হিসাবে আমরা দেখব। এই দেশে বোমাবাজি করেছে বাংলা ভাই আব্দুর রহমান সহ যারা, আমরা আহলে হক ওলামায়ে কেরাম সবাই তাদের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভূমিকায় বয়ান করেছি, এবং পাশাপাশি এটাও বলেছি যে অন্যায়কারীকে মারতে গিয়ে, শাস্তি দিতে গিয়ে অসতর্কতার কারণে যেন ন্যায়পরায়ণ মানুষগুলোর বিপদের দরজায় পড়ে না যায়। আমাদের সমাজে আহলে হক ওলামায়ে কেরামরা অন্যায়কারীদের কাতারে যেন কেউ ঢুকাবার সুযোগ না পায় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা তুমি একটা বয়ান ছাড়ছো, ধরে নাও তোমার বয়ানটা কোনো একজন হুজুর শুনতেছে, খেয়াল করো নি একটা বয়ান
আমি শুনতেছি কথার কথা, তাকায় তাকায় বয়ান শুনতেছি। এরপরে একটা কথা বলতেছি, বয়ানের মাঝে হঠাৎ একটা কথা অসতর্কতার কারণে ভুল বের হয়ে গেছে। তুমি যদি এহসানের নজরে কাজটা করো, বয়ানটা দুই তিনবার শুনো, শোনার পরে যেই কথাটা একটু আপত্তিকর এটা কেটে দাও। হয়তো তুমি শুনছো, এলাকার মানুষ শুনছে, বিদেশিরা তো শুনে নেই, তুমি কেটে দাও, যেটা তো সে ইচ্ছা করে বলে। তুমি করো কি, ওইটারই বারবার টানো, ওইটারই বারবার টানো, তোমার ইজ্জত বাড়তেছে। হ্যাঁ, যত মনে করতেছো, কপালে যদি আগুন লাগে কেউ তোমার কাছে আসবে না তোমার সহযোগিতার জন্য। মহা এক মুসিবতের মধ্যে আছে। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দান করুন। অনুরোধ থাকলো যে বক্তা যে আয়াতের বয়ান করবে, আয়াত নাম্বার লিখে বয়ান সারবা। তুমি যদি মনে করো তোমার টাকা কম আসবে, তুমি ব্যবসা ছেড়ে, বহু ব্যবসা আছে বাংলাদেশে টাকা কামাই করে, বহু ব্যবসা আছে, এটা ছেড়ে দাও। ওলামা ইকরামদের মনে কষ্ট দিয়ে বর্ধা নিবি না, বহু টাকা কামাই করার রাস্তা আছে, আছে না নাই? যাও সেদিকে যাও। আলেমদের বর্ধা নিও না, পায়ে হাত রেখে বলছি তোমার বন্ধু হয়ে বললাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সম্মান দিবেন কে না, মিডিয়ায় দিছে আমার সম্মান, কে দিছে? আল্লাহ দিছে। যদি কেউ মনে করি যে মিডিয়ায় আমি আজ এত দামি, মিথ্যে কথা, আল্লাহ বিরোধী কথা। মানুষের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, তোমার একটু হয়তো সহযোগিতা থাকতে পারে, কিন্তু এটা ফুল নয়, এটা আংশিক। সবকিছুর মূলে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল।